অনেক সময় সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়, তবেই বাঁচা যায়। কোনো একটা সম্পর্কের মধ্যে থেকেও আমরা কিছুতেই ভালো থাকতে পারি না, তবে বেরিয়ে আসতে চাইলেও আমাদের বেরিয়ে আসাটা কঠিন হয়ে পড়ে। মাঝে মধ্যে মনে হয় কিছু মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো। কিছু মানুষ আমাদের সাথে থাকে যার সাথে থাকাও যায় না, আবার তাকে ত্যাগ করাও যায় না, তাকে ক্ষমাও করা যায় না, ভালোবাসা যায় না। অদ্ভুত বিষয় হলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আমরা তার সাথেই থাকি, মন না চাইলেও তাকে মানিয়ে নিয়েই চলতে থাকি। তার সঙ্গে থাকতে গিয়ে নিজেদের ভালো থাকাটাই ভুলে যাই, খারাপ থাকবো জেনেও খারাপটাই থাকি, সম্পর্কটা বেঁচে নেই জেনেও টিকিয়ে রাখি। সত্যিই কি এভাবে বেঁচে থাকি? আমরা প্রত্যেকেই হয়তো নিজের মতো করে বাঁচতে চাই, জীবিত আছি মানেই বেঁচে আছি এমনটা নয়। কথায় বলে জীবন জীবিত থাকার নয়, নিজের সঙ্গে নিজের অভিনয় করতে হয়। একসঙ্গে থেকে এই মৃত সম্পর্কের ভার বয়ে বেড়ানো ভীষণ কঠিন। জুতোর ভেতর ঢুকে যাওয়া একটি কাঁকর কণা ভীষণ অস্বস্তিদায়ক, তাতে চলা যায় বটে কিন্তু স্বস্তি মেলে না। জীবন পথে চলতে গিয়েও দু একটা মানুষ ওই কাঁকরের মতো, এদের নিয়ে যারা চলে তারা জানে সেটা কতটা যন্ত্রণাদায়ক। নিজের মৃতদেহের ভার নিজেকেই বইতে হয় তখন। হ্যাঁ হ্যাঁ, নিজের মৃতদেহের ভার নিজেকেই বইতে হয় তখন।